স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধ করতে হবে বলেছেন এমপি মানিক। ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার এদেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা দিয়েছেন। বিগত দিনে যারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে এবং বাঙালির হৃদয় থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার পায়তারা করেছিল, সেই স্বাধীনতা বিরোধীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের নির্মূল করতে আগামী 30 ডিসেম্বর মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুহিবুর রহমান মানিক আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।